হাই ফ্রেন্ড, তোমরা দেখছো অল ট্রিক্স প্লাস ইউটিউব চ্যানেল। তোমাদেরকে জানাই অল ট্রিক্স প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, তোমাদের সাথে আজকে অনেকদিন পর ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমাদের কাছে যে আপডেটটি দিব সে আপডেট হলো পিএম কিষাণ সম্মান নিধির পক্ষ থেকে, যে আমাদের যে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির যে প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে যে আমাদের গোটাগোটি ভারতবর্ষের যে কৃষক আছে, সেই কৃষকদের 4 মাস অন্তর অন্তর 2000 টাকা করে দেওয়া হতো। তো বন্ধুরা, এই যে দশম কিস্তির টাকাটা কবে দেবে সেটা ডেট ঘোষণা করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, কারা কত টাকা করে পাবে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশন করে দেবে, যাতে আমার করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সিম্পল, তোমরা তোমাদের চেক করার জন্য তোমাদের মোবাইল ফোন দিয়েও চেক করতে পারবে। চেক করার জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, তো ড্যাশবোর্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেজ একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে স্টেট, তো তোমরা তোমাদের যে স্টেট আছে সেই স্টেটটি সিলেক্ট করবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। তবে এখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে ব্লক মানে জিপি সরি ব্লক বলতে হচ্ছে তোমার হচ্ছে থানা। তোমরা দেখতে পাচ্ছ এখানে থানা সিলেক্ট করে নিয়েছি। থানা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে মানে যে এরিয়া যে মানে ভিলেজ আছে সেই ভিলেজটি সিলেক্ট করে নেবে। ভিলেজ সিলেক্ট করার পর এখানে যে শো, এখানে শোতে ক্লিক করার পর একটু ওয়েট করবে। ওয়েট করবে দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট স্ট্যাটাস, তো এখানে কতগুলি ফার্মার রেজিস্ট্রেশন হয়েছে, কতগুলি ফার্মার রেজিস্ট্রেশন অলরেডি পেমেন্ট পেয়েছে এবং কতগুলি পেমেন্ট হয়নি সেগুলি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তোমরা সিম্পল এখানে কী করবে দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট স্ট্যাটাস, তো পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে রিসিভ নো পেমেন্ট এখানে ক্লিক করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি কৃষকের নাম চলে এসেছে, তার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ চেক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে উপর দিকে ক্লিক করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কৃষকটি সমস্ত কিছু ঠিক আছে, তো এই কৃষকটির যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখানে এই কৃষকের পেমেন্ট স্ট্যাটাস অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এই কৃষকের অ্যাকাউন্টে 2 কিস্তির টাকা ঢুকে গেছে। তো বন্ধুরা, আরও 1টি কিস্তির টাকা এর অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই 3 নম্বর ইনস্টলমেন্টের যে এখানে আছে এখানে সেটি শো করবে। শো করার জন্য সিম্পল তোমরা কী করবে এখানে হোমে টিপে দিবে। হোমে টিপে দেওয়ার পর তোমরা ফের আবার চলে যাবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর তোমরা সিম্পল সেই একই রকমভাবে তোমরা চেক করে নেবে। চেক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা যে এগুলো আছে সেগুলো সার্চ করে দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট স্ট্যাটাস নো স্ট্যাটাস টিপে দিবে। নো পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর অলরেডি শো করবে এখানে, সরি এখানে প্রেসটা ই করা হয়নি। তো বন্ধুরা, এইভাবেই তোমরা তোমাদের যে তোমাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে তোমাদের নামে কত টাকা কয়টা কিস্তি পাবে এবং 15 ডিসেম্বর তোমরা কিস্তি পাবে না তার সমস্ত কিছু চেক করতে পারবে তোমাদের নিজের মোবাইল থেকে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।